আমার নাম রাজীব সূত্রধর, বাড়ি আলতাগ্রাম, তবে কর্মসূত্রে শিলিগুড়িতে আসা। সুভাষপল্লীর নয়নতারা অপটিক্যালসে আমি চাকরি করি, মানে করতাম, এখন তো সব লকডাউনে। আজ 1.5 বছর হয়ে গেল লকডাউন চলছে, আর থেমে গেছে আমার মতো কোটি কোটি মানুষের রুজি রোজগারের ব্যবস্থা। চাকরিটা আমার জোগাড় করে দেন অয়ন স্যার, মানে আমাদের স্কুল শিক্ষক। তিনি চেয়েছিলেন আমি HSটা পাশ করে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। আমি তাকে বোঝালাম যে আমি আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। কাকু কাকিমা এতদিন খাওয়ালো পড়ালো, এটাই অনেক, এবার তো নিজেরটা নিজেকে বেছে নিতে হয়। কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। স্যারও আমার দিকটা বুঝলেন, তাই তার বাবার চশমার দোকানে আমায় একটা কাজ দিলেন। নয়নতারা অপটিক্যালসের মালিক মানে ত্রিলোচনবাবু খুব উদার মনের পজিটিভ মানুষ। লকডাউনের প্রথম 4 মাস তিনি ফুল স্যালারিটাই দিতেন, পুরো 9,000 টাকা। তিনি মনে করতেন এই করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি দেশ থেকে দূর হয়ে যাবে। তাছাড়া এমন সময় আমাদের খেয়াল রাখাটা তার মালিক হিসেবে কর্তব্য বটে। আমিও বেশ আনন্দেই ছিলাম, আর কেনই বা থাকবো না, কোনো কাজ না করেই কি সুন্দর মাসের শেষে টাকা পেয়ে যেতাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মালিকের জীবনেও দেখা দিল অভাব। তা খুবই স্বাভাবিক, যতই হোক সাধারণ চশমার দোকান, আর কতদিন এভাবে বন্ধ থাকা সত্ত্বেও তিনি আমাদের পুরো টাকাটা দেবেন, হাফ স্যালারির ব্যবস্থা করলেন তিনি। কোনোভাবে সেই টাকা দিয়ে ঘর ভাড়া সমেত নিজের পেটটাও চালাতে হতো। কিন্তু তারপর যা হলো তা আমাকে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। দুমাস পর খবর পাই যে মালিক আত্মহত্যা করেছেন, যে মানুষটা আমাদের জন্য এত করল, যে নয়নতারা অপটিক্যালসে আজ আমি 7 বছর ধরে চাকরি করছি, যেই মানুষটি আমায় প্রত্যেকবার পুজোয় পাঞ্জাবি কিনে দিত, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিত 2,000 টাকা, সেই মানুষটা আজ আর নেই। অভাবে চিন্তায় ও আমাদের কথা ভেবেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। বেশ অনেক দিন দুঃখাক্রান্ত ছিলাম। আমার এখন ইনকাম সোর্স বলতে কিছুই নেই, ঘরে বন্দি। জমানো টাকা যা ছিল তা দিয়ে কিছুদিন চলেছিল,
তারপর ওই পাড়া ছেলেরা, পার্টির নেতারা যা ত্রাণ দিত তা দিয়েই চালাতে হতো। তারপর ত্রাণ আসাও বন্ধ হয়ে গেল, তারাই বা আর এত খাওয়ার কোথায় পাবে? ৩২ দিন হয়ে গেল শুধু চিনি আর জল খেয়ে আছি, মাথা কেমন যেন ঝিমঝিম করে, ডায়েরিও ঠিক করে লিখতে পারছি না। চোখের সামনে কালো কালো আকৃতি দেখতে পাই, কারা এরা? যমদূত না পিশাচ? না পিশাচ নয়, ছায়া নাকি? তারা আমার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, আমার শরীর নড়ে না, নিয়ন্ত্রণ নেই, বুকে এক বিশাল বোঝা অনুভব করছি, যেন কেউ বুকের উপর বসে আমার সারা শরীরের নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় করতে চায়। পেটের কাছে টান লাগে, চিপে ধরে তারা আমার সারা শরীর। আমার বিড়ালটা? না 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 না, ও না ও না না, আমি বলছি এক, আমার পেট বলছে আর এক, না না, যেন যেন সে কালো পিশাচগুলো আমার পেটের মধ্যে বাসা বেঁধেছে। না 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 না, আমার মনি আমার বিড়াল আজ 5 বছর ধরে আমার কাছে আছে। না 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 না, বিড়ালটা হয়তো আমার পেটের ভেতরের সেই কালো পিশাচগুলোকে শান্ত করতে পেরেছে। আমার মনি খুব মিষ্টি, আমার যখন কাজ করে এসে মাথা ব্যথা করতো তখন মনি আমার পাশে এসে আমার দিকে তাকিয়ে আমার কোলে উঠে পড়ত। তার কিছুক্ষণের মধ্যেই সব যন্ত্রণা দূর হচ্ছে তো আমার। মনি মায়াবী, ও ঠিক সেই পিশাচদের মন ভুলিয়ে দিয়েছে, তাদের শান্ত করে দিয়েছে শেষবারের মতো। রাজীব, হ্যাঁ রাজীব, রাজীব আরে খোল না, খোল। আরে অয়ন দা, অয়ন দা, রাজীব